ভারত কে হারাতে পারলে সাকিবদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি সুন্দরী অভিনেত্রী। এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত পাকিস্তান, দু দলের খেলা মানেই বাড়তি উত্তেজনা। সেই উত্তেজনা ভারত বাংলাদেশ ম্যাচেও দেখা যাচ্ছে ইদানিং। বিশ্বকাপে বৃহস্পতিবার মাঠে নামবে ভারত বাংলাদেশ। নিজেদের মাঠে প্রথম তিন ম্যাচে জয়লাভ করে অপরাজিত রয়েছে ভারত। বিপরীতে বাংলাদেশ দল প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও পরের দুই ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হয়। ভারত বাংলাদেশের গত তিন ম্যাচ পর্যবেক্ষণ করলে এটা স্পষ্ট, দুর্দান্ত ফর্মে রয়েছে ভারত। অন্যদিকে বাংলাদেশের অবস্থা খুবই নাজুক। ভারত দলের বিপক্ষে কঠিন পরীক্ষা দেওয়ার জন্য আগামীকাল মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। তবে আশ্চর্যনীয় খবর হচ্ছে, এর মধ্যে ভারতের বিপক্ষে ম্যাচটি সামনে রেখে বাংলাদেশকে নিয়ে এক ঘোষণা দিলেন পাকিস্তানি সুন্দরী অভিনেত্রী সেহের শেনওয়ারি। ম্যাচটি মাঠে গড়ানোর আগে সাকিবদের সমর্থন দিচ্ছেন পাকিস্তানি মডেল ও অভিনেত্রী সেহের শেনওয়ারি। পাকিস্তানি এই অভিনেত্রী জানিয়েছেন, আগামীকাল ভারত দলকে বাংলাদেশ যদি হারাতে পারে তাহলে ঢাকায় এসে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে ডেট করবেন তিনি। গত 15 অক্টোবর প্রতিপক্ষ ভারতের বিপক্ষে নিজ দেশ পাকিস্তান পরাজিত হয়, কিন্তু এই হারের শোক সহ্য করতে পারেননি মডেল সেহের শেনওয়ারি। তাই তো সেদিন তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ইনশাআল্লাহ আমার বাঙালি বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। তারা যদি ভারতকে হারাতে পারে তাহলে আমি ঢাকায় যাব এবং তাদের সঙ্গে ম্যাচ খেতে ডিনার ডেটে যাব। এর পরদিন এই ম্যাচকে ঘিরে আরও একটি টুইট করেন অভিনেত্রী। সেখানে অবশ্য অনেক আত্মবিশ্বাসী দেখা গেছে সেহের শেনওয়ারিকে। তিনি লিখেছেন, বাংলাদেশ ভারতকে হারাতে যাচ্ছে, আমার এই টুইটের স্ক্রিনশট নিয়ে রাখো তোমরা এবং পরে প্রয়োজনে আমাকে দেখাবে। প্রসঙ্গত, সেহের শেনওয়ারি একজন পাকিস্তানি অভিনেত্রী, দেশটির হায়দ্রাবাদে জন্ম তার। 2014 সালে কমেডি ধারাবাহিক স্যার সবাস স্যার এ অভিনয়ের মাধ্যমে পর্দায় আসেন তিনি। পরের বছর টেলিভিশন মর্নিং শো শুরু করেন, যা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। একই সঙ্গে দর্শক মহলে পরিচিতি লাভ করতে থাকেন সেহের। আগামীকালকের ম্যাচে পরিষ্কার ফেভারিট ভারত, তবে বাংলাদেশের জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী সেহের শেনওয়ারি, সঙ্গে আমরাও। শুভকামনা রইল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য।